প্রবল বৃষ্টিতে মাথা গোচার একমাত্র মাটির ঘর ভেঙে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছিল এক বৃদ্ধ দম্পতির। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি জানতে পেরে শুক্রবার তড়িঘড়ি করে ওই অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রতুয়া এক নম্বর ব্লকের তৃণমূল নেতা শেখ ইয়াসিন। এদিন তিনি তার দলীয় অনুগামীদের নিয়ে শামশির ভগবানপুর গ্রামের বৃদ্ধ নরেন মণ্ডলের বাড়িতে ছুটে আসেন। তিনি নরেনবাবুর হাতে ত্রিপল, নতুন পোশাক আশাক, নানান খাদ্য সামগ্রী সহ কিছু নগদ অর্থরাশি তুলে দেন এবং আগামীতে ওই পরিবারটিকে গীতাঞ্জলি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এটা কালকে ফেসবুকে দেখেছিলাম, হ্যাঁ, একজনের বাড়ি মানে পড়ে গেছে, আজকে আমরা দেখলাম নরেন মণ্ডল নাম, ওর একটাই বাড়ি এইখানে, বেশ ওর ফ্যামিলিতে কয়েকটা ইয়ে আছে ওর ছেলে পেলে। আমরা এসে এখানে তিরপাল, চাল এবং কাপড় এবং কিছু আর্থিক সাহায্য ওনাকে করলাম। আমাদের পক্ষ থেকে এটা আমরা দিলাম এবং সরকারিভাবে আমরা বললাম যে আগামীতে সব রকম সহযোগিতা করব এবং যদি গীতাঞ্জলি বাড়ি আসে আমাদের জেলা পরিষদ থেকে পাইয়ে দেওয়ার চেষ্টা করব।